কিন্তু আমার হবি বটে তুই, আমি নীলকণ্ঠ। আরে কি বললো গো, শুনলাম আমি বিষ খাইছিলাম, আমি বিষ খাইছিলাম, ও নাকি স্তন পান বলিস তো, আমার তো কথা নয় ওরই কথা, আমি বিষ খেয়েছিলাম কোথায়, সমুদ্র মন্থন করতে গিয়ে, শিব শিব বিষ খেলে কোথায়, সমুদ্র মন্থন করতে গিয়ে বিষ খেল। আরে দুর্গা গেল নারদকে বললে মামি, নারদ আমার ভাগ্নে, আমার ভাগ্নে আমি মামা, আর এ মামি নাকি ভাগ্নে, এ ভাগ্নে গেল মামি মামা বিষ খেয়েছে, এ ছুটি ছুটে এসে কি করলো, ও আমি বললি ও বলছে এসে সমুদ্রের ধারে এসে ওই ডান দিকে স্তনটা খুলে দিয়েছিল, হ্যাঁ মা কবি গান মিথ্যা কথার গান না ওই বলেছে। এবার আমি করলাম কি, আমি মুখ দিয়েছিলাম কালো হয়ে গেছে, বুঝতে আমার বিষ কেটে গিয়েছে, তাই তো বলছে তোমাদেরও কালো আমাদেরও কালো, তুমি মুখ দিলে হ্যাঁ ওই কালো হয়ে গেল আর বিষ কেটে গেল। এক কাজ করুন, এই সালমদা গাঁয়ে স্বামী ভাই যদি কেউ বিষ খায় সেটা শুনুক, ছেলেগুলো যেন কেউ খেয়েও না, যেন বিষ খেয়েও না কেউ, যদি কেউ বিষ খায় কথার কথা হয়তো গন্ডগোল হয়ে যাবে ঘরে, এবার গন্ডগোল করে যদি কেউ বিষ খায় তাহলে আর হাসপাতাল যাবেন না। যদি কেউ বিষ খায় হাসপাতাল মাইনবেন, হাসপাতাল যাওয়ার দরকার নাই, এর বাড়ি যাবেন, ও বিলাজ খুঁজে দেবে চপ চপ করে খাইয়ে দেবে, ওরে বিষ আমার খেয়েছে ওরে বিষ আমার খেয়েছে যাবে, ওরে লজ্জা লাগে না তোর গলায় নড়ি, ওরে বিষ আমার খেয়েছে যাবে, এ শোন আমার কালো কেন, আমি হলাম পরম রতন সত্যম শিবম সুন্দরম, ভেবে দেখ না মনে আমি একে একে বলে যাবো আমার কবি গানে, ওরে আমি শিব আমি তোমারে জানাই, সত্যম শিবম সুন্দরম এমনি এমনি হয় নাই, লয়ে নিজ নারী হয়ে ব্রহ্মচারী, সৎ এবং চরিত্রবান হবে পরনারী মাতৃসমা, কহু না পরশিবে হইলে চরিত্র ভষ্ট ব্রহ্মভস্ত হয় নষ্ট, লাগে না যুবতী নারীর কোল স্বভাবার সপন্দসে, ওই বস্তু আপনি তৈলাসে পরে যেন পান্তা ভাতের জল, ওরে আমার মহামায়া ওরে আমার সতী ওরে আমার দুর্গা, ভেবে দেখে না মনে ওরে আমার জন্য জগতে স্থান পালি, একান্ন মাঝের খানে একান্ন পিঠ কইতে গেলেন কাটোয়ার কাছে অট্টহাস, কি বলছেন তারাপীঠ, তারাপীঠ হ্যাঁ অট্টহাস কেতুগ্রাম, হ্যাঁ অট্টহাস তলা, হ্যাঁ কালীতলা ফুল্লরা তলা, ওরে তোকে আমি একান্ন জায়গায় স্থান দিয়েছি আমার চরণ ধর, মেয়েছিল তো ছাগলকে পাত, হ্যাঁ মা ছাগলের ঘর, ছাগল আছে ঘরে থাকে যদি থাকেন শোনেন, ছাগলকে পাতা দেবেন ছাগল বাড়বে চচ্চর, এই মেয়েগুলা শোন, ছাগলকে পাত গরুকে ভাত ঘোড়াকে হাত, আর এর মতো মেয়ে ছেলে যার বাড়িতে আছে তোর ভালো, এর মতো মেয়ে ছেলে যার বাড়িতে আছে সকালে এক লাত সাঁজে এক লাত, আগে তো লজ্জা আছে গো না কাছে, তাই মেয়ে গোলাম তোমরা ভালো মা, একে বলছি তোমরা খুব ভালো, হ্যাঁ বাবা রে সিঁদুর পর না গো, পরে গো পরে বাইপাসেতে পরে, লজ্জা সরব নাই টুকু ঠেকি লাগে,
বাইপাসে তোমরা ভালো মা ভালো পড়ো সিঁদুর মাঝখানে পড়েছো টুকু ঠেকিয়ে ভুমল এটা টুকু ঠেকিলে চুল ঢাকা দিয়ে দেবে না বুঝতে দেবে না শতবা না বেদবা না অদবা না ধবধবা সদবা বিধবা অদবা ধবধবা এই মেয়েগুলো লজ্জা নাই সিঁদুরে করছে বাইপাশে ছেলে হচ্ছে বাইপাশে এই কদিন আগে আমাদের পাড়াটা মেয়ে বলছে যে বাইশে ডাক্তার কইলো কি ফলা বার কইলো মাল ফসাম কেটে দিয়ে মাল বার করে দিল বার এই তোদের অবস্থা তোদের লজ্জা কি লাগে না ওই আমি বলিব তোরে ধরে ধরে লজ্জা কি তোদের লাগে নাকি স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না কি মায়েরা কি ভাই স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না আরে বিনা স্বার্থে ভালোবাসে শুধু আমার মা আজ সমীর ভাই দোকান আছে যাওয়া আসা করে দাঁড়াই চা খাওয়ায় সিগারেট খাওয়ায় আমার স্বার্থ উনি ভালোবাসেন এই প্রকাশবাবু দেখা হলি অরুণদা আরে বসুন মজা হবে হোক স্বার্থ কিন্তু মা মায়ের স্বার্থ নাই ওরে নারী আজ তুই স্বার্থ নিয়ে চলছিস তো লজ্জা লাগে না আমরা গান শুনেছি ওরে বিনা স্বার্থ ওরে বিনা স্বার্থে পৃথিবীর কেউ ভালোবাসে না ওরে স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা বিনা স্বার্থে পৃথিবীর কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা লজ্জা নাই নাম তো দুর্গা ভেবে দেখে না মনে একদিনে কথা বলবো আজ কবি গানে ও ছেলে কার্তিক এ ছেলে কার্তিক একদিনে কার্তিককে এই দুর্গা কি কাণ্ড করিল আমি একে একে বলে যাব আজ গানে ভালো পশ্চিমী গগনে মেঘের উদয় হইলো কার্তিকের রূপ দেখে মা থাকতে না পারলে লজ্জা নাই ছি ছি বলিস কার্তিকে তুলল কায়া নাই এত ভালো পুরুষ আর নাই কার্তিক কার্তিকে তুলল কায়া নাই মায়ের তুল্য মায়া নাই বটের তুল্য ছায়া নাই ভেবে দেখে না মনে ওরে আমার পাগলি নারী উদ্গাসন কবি গানে মেঘ করেছে গগনে কার্তিকের কাছে এই মা দুর্গা গেল ছেলের রূপ দেখে নাই মা পাগল হয়ে গেল লজ্জার না ছি ছি ওরে ধিক্কার তোর মতো মেয়েকে ওরে মহামায়া আমার মহামায়া যে ছেলের রূপ দেখে মায় আমার পাগল হয়েছে ভাবতে পারো মা ছেলের রূপ দেখে মায় আমার পাগল হয়ে গেল দক্ষিণ দুয়ারে আমার ছেলেকে ডাক দিল কার্তিককে কার্তিক ওরে দক্ষিণ দুয়ারে আয় তোর সঙ্গে আমার রমণ হবে হায় রে আমার বাবার কথা নয়
চণ্ডীর মাঝে লেখা আছে কথা মিথ্যা নয়, ইউটিউব চলছে, চ্যালেঞ্জ থাকলো, চণ্ডীর মাঝে লেখা আছে কার্তিক ঘরে বসে আছে মা দুর্গা মা মহামায়া ছেলেকে বলল দক্ষিণ দুয়ারে আয় তোর সঙ্গে মিলন। কার্তিক ভেবে না পাই কেমন করে মায়ের সঙ্গে মিলন করা যায়, হয় হায় রে হায় তো লজ্জা নাই বলিস। এইবারে কার্তিকের মাঝেই চলে গেল মাতৃবাক্য বলবান, শুনুন কথাগুলো। কার্তিকে দক্ষিণ দুয়ারে যেই চলে যায় ওরে ময়ূরটা পিছু পিছু যোগ কার্তিকের কাছে লজ্জা নাই। জয় গরিবুল, আমি মনে করছি গান ভালো হচ্ছে না, এতক্ষণে মনে করি একটু হয়েছে, তবে ধান পেকিয়ে যাবার সময় মাল দিচ্ছে তো আর বেশি করে টাইম নেই। জয় গুরু, ধন্যবাদ আমার দাদা ভাই দান করেছেন, ভগবান পদমতি হোক। এই তাহলে এবারে দক্ষিণ দুয়ারেতে কার্তিক যায়, ময়ূরী আমারে পিছু পিছু সেইখানে ধায়, ও বলি ময়ূর আমারে পিছু পিছু গো সেইখানে ধায়। এ নারী এই লজ্জে থাকবে কেমন করে, এ লজ্জে থাকবে কেমন করে, নিজে মা হয়ে ছেলেকে রমণ চাইছ। হ্যাঁ, মা দুর্গা বলে কার্তিক রমণ কর, যেই রমণ করতে যাবে এমন সময় ময়ূর কি করলো, কেউ কেও কেও ময়ূরের ডাক, কেও যেই কেও করলো আর রমণ হইল না। আমার মা দুর্গা তুই মহামায়া ওরে ময়ূর কবি সাপ দিলি যে ময়ূর তুই কার্তিকের বাহন, তুই কেও করে আমার রমণ নষ্ট করলি, শোন অভিশাপ দিলাম আজ থেকে তোদের রমণ হবে না, হবে না, হবে না, আজ ময়ূরের রমণ হয় না। মায়েরা কি হয় যখন মেঘলা হয় ময়ূরি পেখম তোলে, পেখম তুলে নৃত্য করে, আর ওই ময়ূর রেত পাঠ করে, সেই রেত ওই ময়ূরে গিলে খায়, তা থেকে ময়ূরের বাচ্চা হয়। তুই মারে সাধন সমরে বলিবারে বারে যেও না রে নারী পতন হবার, সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে, সাধন সমরে বলিবারে বারে যেও না রে মন পতন হবার তরে, সাধন ভোগে দিয়ে বান সাধু পঞ্চবার, ভোগে